এসবি মিউজিক চ্যানেলে আপনাদের সবাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো পাল্টালে শুনে বা অর্নামেন্ট ছেড়ে শুনে আজ এ আমি ৬ নম্বর পাল্টা নিয়ে আসলাম। গত লেসনে আমি ৫ নোটের পাল্টা বাজানো দেখিয়েছিলাম, আজকে আমি ৫ নোটের পাল্টাই একটু নতুনভাবে একটু ভিন্নভাবে আপনাদের বাজানো শেখাবো। তো এই পাল্টাগুলি আমি কেন দিচ্ছি, এই পাল্টাগুলি যত বেশি বাজাবেন আপনার হাত তত সফট হয়ে যাবে, ফুটা নিখুঁত হবে, এর ফুয়ের ওজনটা বাড়বে। ফুয়ের ওজনটা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ এবং হাতটা ফ্লেক্সিবল হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ফু এবং হাতটা যত সহজ হবে বাঁশি বাজানো তত আপনার জন্য সহজ হবে। তো এখন গান বাজানোর জন্যে কোনো ব্যস্ততার দরকার নেই, পাল্টাগুলি সম্পূর্ণ বাজিয়ে কমপ্লিট করুন। পরে আমি কোমল যে নোটগুলি আছে ওইগুলি কীভাবে বাজাতে হবে আমি সেই লেসন নিয়ে আসব, সেগুলি দেখাব। তো সেগুলি বাজানোর শেষে তখন আপনি গান বাজাবেন, তো গানটা ভালো হবে, মিষ্টি হবে। তো বাঁশি যতই বলি সহজ সহজ, আসলে কোনো কিছুই সহজ না, একটি সময় একটি সাধনা অবশ্যই দেওয়া লাগে। তো বাঁশির পিছনে আপনার ডেলি একটা ঘন্টা সময় অবশ্যই ব্যয় করতে হবে। এটা হয়তো বেশি হয়ে যাচ্ছে অনেকের জন্যে, তবে হ্যাঁ আধা ঘন্টা তো মিনিমাম, আধা ঘন্টা বসতে বসতে আধা ঘন্টা সময় চলে যাবে। তো আমি আজকে পাল্টা আলোচনাটা দিচ্ছি। তো আপনারা অবশ্যই নোটেশনগুলি খাতায় উঠিয়ে নেবেন এবং মুখস্থ করে নেবেন, এতে কী হবে বাঁশি বাজানোর জন্যে সুবিধা হবে। তো আমি পাল্টাগুলি বলছি, আপনারা খাতায় একটু নোট করে নিন, তাহলে বেশি সুবিধা পাবেন। গত লেসনে বাজিয়েছিলাম ছা রে গা মা পা, আজকে বাজাবো ছা রে গা মা পা মা গা রে ছা, অর্থাৎ যাওয়া এবং আসা। তাহলে কেমন হচ্ছে, ছা রে গা মা পা পা মা গা রে ছা, তাহলে ছা রে গা মা পা মা গা রে ছা, এটা সম্পূর্ণ মিলাই একটা ফ্রেজ। তাহলে সা রে গা মা পা মা গা রে ছা, রে গা মা পা ধা পা মা গা রে, গা মা পা ধা নি ধা পা মা গা, এবার যাবে মা মা পা ধা নি ছা নি ধা পা মা পা ধা নি ছা রে ছা নি ধা পা ধা নি ছা রে গা রে ছা নি ধা নি ছা রে গা মা গা রে গা মা গা রে ছা নি নি ছা রে গা মা পা মা গা রে ছা। উপরে যখন ছায়ে যাচ্ছি, ছায়ের পরে যখন এই নোট উঠছে তখন ফুয়ের চাপটা অবশ্যই বাড়িয়ে দেবেন, অর্থাৎ দ্বিতীয় লেভেলে যাচ্ছি। ফুয়ের চাপ যত বাড়াবেন তত উচ্চ স্বরের যে নোটগুলি সেইগুলি বাজবে। এবার নামার হচ্ছে মা গা রে ছা নি ছা রে গা মা, তাহলে মা গা রে ছা নি ছা রে গা মা, এবার গা থেকে গা রে ছা নি ধা নি ছা রে গা, এবার রে ছা নি ধা পা ধা নি ছা রে। অবশ্যই এটা কঠিন এবং একটু জটিল মনে হবে, তো মুখস্থ করে নেবেন এবং আস্তে আস্তে বাজাবেন, দেখবেন ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার ছা নি ধা পা মা পা ধা নি ছা নি ধা পা মা গা মা পা ধা নি ধা পা মা গা রে গা মা পা ধা পা মা গা রে ছা রে গা মা পা, এবার মা গা রে ছা নি ছা রে গা মা গা রে ছা নি ধা নি ছা রে গা রে ছা নি ধা পা ধা নি ছা। এ হলো আজকের
টোটাল পাল্টাল লেসনটা এটা অবশ্যই খাতায় উঠিয়ে নেবেন, নোট করে নেবেন, তাহলে বাজানো সুবিধা হবে, নাহলে ভুল হয়ে যাবে। তো আমি বাজাচ্ছি। প্রথমে ধীমলয়ে হাতে ঠিকমতো উঠানো হয়ে গেলে মধ্যলয় ঠিকমতো উঠানো হয়ে গেলে তবেই দ্রুতলয়। ব্যস্ত হবেন না, অস্থির হবেন না, আস্তে আস্তে বাজাবেন। তাহলে প্রথম লেছেন রে গা মা পা ধা পা মা গা রে, গা মা পা ধা নি ধা পা মা গা, মা পা ধা নি সা নি ধা পা মা, পা ধা নি সা রে সা নি ধা পা, ধা নি সা রে গা রে সা নি ধা। নি সা রে গা মা গা রে সা নি, সা রে গা মা পা মা গা রে সা। এটা অনেক চড়াই পড়ে দেবেন। এই হলো ওঠা। এবার অবগ্রহণ কি বললাম? পা মা গা রে সা রে গা মা পা। মা গা রে সা নি সা রে গা মা, গা গা রে ছা নি, গা রে ছা গা রে ছা নি ধা নি সা রে গা। এবার রে ছা নি ধা পা ধা নি সা রে, এবার ছা নি ধা পা মা পা ধা নি সা, নি ধা পা মা গা মা পা ধা নি, ধা পা মা গা রে গা মা পা ধা, ধা পা মা গা রে সা রে গা মা পা। পা মা গা রে সা নি সা রে গা মা, গা রে ছা নি ধা নি সা রে গা, রে ছা নি ধা পা ধা নি সা রে, ছা নি ধা পা মা পা ধা নি সা। পার নিচে মা যদি আসতে হয় তাহলে অবশ্যই আপনাকে নিচে করতে হবে ঠোঁটটা। অবশ্যই এটা কঠিন, তো যাদের মা আসবে না সমস্যা নেই, পাতে শেষ করে দেবেন। তাহলে তাহলে সা নি ধা পা 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 ধা নি সা, এইভাবে ঢিমালয়ে আস্তে আস্তে হাতে উঠিয়ে নেবেন। এটা আস্তে আস্তে উঠানো হয়ে গেলে আগে বললাম এটা একটু কঠিন হবে, তবে আস্তে আস্তে বাজার অভ্যাস হয়ে গেলে এটা সহজ হয়ে যাবে। তারপরে মধ্যলয় বাজাবে। All right.
এটার জন্য পাল্টা নোটেশনে অবশ্যই মুখস্থ হওয়া প্রয়োজন। তবে হিমালয়ে আগে ভালো মতো হাতে উঠিয়ে নেবেন, তাহলে বেশি সুবিধা হবে। তো আজকের মতো এটা শেষ করছি। যদি লেসনটা ভালো লাগে অবশ্যই, এবং আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ভিডিও নিচ্ছি লাল বাটনে অবশ্যই চাপ দিয়ে দেবেন, বেল আইকনে চাপ দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও পেতে আপনার পেতে না হয় বা আপনি সাথে সাথেই ভিডিওটা পেয়ে যান। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।